সুরে সুরে পান করি। কলজার ভিতর গাঁথি রাখুমে তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুমে তোমারে, সিনার লগে বান্ধি রাখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রাখুম জোরে কও, কলজার ভিতর গাঁথি রাখুমে তোমারে, সিনার লগে বান্ধি রাখুমে তোমারে। তুই ওইলার কলজার বড়ু ফরানের ফরান, তোমারে সারা মন্ন দিয়ে বদ্দার চা দোকান, তুই ওইলার কলজার বড়ু ফরানের ফরান, তোর সারা মন্ন দিয়ে বদ্দার চা দোকান, আড্ডা দিতে ন যাই উমাই, সিওরট খাইতে ন যাই উমাই, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুমে তোমারে, কলজার ভিতর সিনার লগে বান্ধি রাখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রাখুমে তোমারে। দরজার খুলত কামাই করতে বাইশাদের সম্পান, কানানার আর খাড়া রইয়ে ফুনতি তোমার আজাদ, দরজার খুলত কামাই করতে বাইশাদের সম্পান, কানানার আর খাড়া রইয়ে ফুনতি তোমার আজাদ, তোমার বুকত নজ হইতে তোমার বুকত জিকির করতে, তোমার বুকত দুরুদ পড়তে থাকি নিশি তো জাগিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুমে তোমারে, কলজার ভিতর গাঁথি রাখুমে তোমারে, সিনার লগে বান্ধি রাখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রাখুমে তোমারে। আল্লাহু আকবার। মরি গেলে করবে দাফন আর আর আফন জন, মরি গেলে করবে দাফন আর আর আফন জন, তোমার ডাকত ছুঁয়ু মাহাই জনমের মতন, মরি গেলে করবে দাফন আর আর আফন জন, তোমার ডাকত ছুঁয়ু মাহাই জনমের মতন, খাইরুল বুকা খদ্দে তোয়ারে, খাইরুল বুকা খদ্দে তোয়ারে, আর আর নবী সাবরে ও মসজিদ রে, কলজার ভিতর গাঁথি রাখুমে তোমারে, কলজার ভিতর গাঁথি রাখুমে তোমারে, সিনার লগে বান্ধি রাখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রাখুমে তোমারে। ঠিক কি না? কলজার ভিতরে গাঁথি তুই মসজিদের না ডাকাত, তুই যাই দোয়ানো আড্ডা দেস দে রাতের বারোটা পর্যন্ত, তারপরে মরলে মসজিদের লগে উঠবি, ডাকত মানে মসজিদের মোগলে কি না দি, এটা কথা কয় না, এটা ডাইরেক্ট মারে দিছি সেটাই গে মার না, ঠিক নি রে? তাহলে ইমাম সাহেব কেরাত করবো আর রহমান রহিম ফেরস্তা করে ফোন থেকে ভাই মোবাইলের দিকে দেবে, ডা কত বছর কোপ আছে মাহবুদ রে, আর ইমামে কব এলে তুই রহমান রহিম আর কত কোপ খাইতা মাফ করো, আল্লাহ করে হুইটা শুনছো ঠিক, হ্যাঁ মসজিদে শুনা যায় তো মরে রেজি যে কত বছর, তো তুমি আর মাফ করো আল্লাহ করে, ঠিক আছে একশান, ঠিক কি না? আমাদের তাল্লুক কিসের সাথে, কি এর লাগে হাতে বুড়ি আজি সাহেব হাতে দোয়ানো নজরে হাগল যা এতটি বরিদের নুরানি জর্দা এতে ডাগাল, ঠিক না? কলজার লগে গাঁথি রাখুমে তোমারে, জোরে কও, কলজার লগে গাঁথি রাখুমে তোমারে, কলজার লগে গাঁথি রাখুমে তোমারে ও মসজিদ রে, কলজার লগে গাঁথি রাখুমে তোমারে, সিনার লগে বান্ধি রাখুমে তোমারে ও মসজিদ রে, সিনার লগে বাজাই রাখুমে তোমারে, ঠিক কি না? যত অশালীন গান আছে বাউল টাউল আছে আর গ্যারেজও আদে, আয় দেখবি ডিনের হিড়ি হাড়ি ডলাই ডাজালাই করি স্টিল মেলুনি কবির স্টিল মেলুনি হোড়াই হাড়াই দেবে একটি গজল বানালাই, আজ্য একটা বানালাইছি উড়ালাই ভাই, কালি আর দশটা বছর বাঁচি তুই যদি নমার হসারি আরে, ঠিক নেই? আর ক্রস ফায়ার দিলে হাসি দিলে তো আয় শেষ, কি মারবি নি করতে পারি, মারলে হয় তা তাই ব্যস্ত যাইতে দিবি আজাবে তো বাচ্চি বেটা, কে থাকবে তোর লাগে উদা বিষয় ওরে কথা কয় না, কলজার লাগে মসজিদের রাখবে, যদি গান গাইতে হয় গানও তাবলীগের কাজ, গান আল্লাহ এবং রসুলের জন্য, একটি সুর হতে পারে মানুষের জীবন বদলাই দিতে পারে, ও যুবক ইন্টারনেট ইউটিউবে গান শোনো অসুবিধা নেই, বাদ্যযন্ত্র সারা মদিনার গান আল্লাহর গান ওয়াজ শোনো, তারপরে মোল্লা নাজিমের কণ্ঠ মিজানুর রহমান আল আজহারি, তারপরে কলিজার টুকরা আমার মাথার তাস আমি হামজা, এদের বয়ান শোনো প্রাণ খুলে যাবে, এদের সুর শোনো সুরের মূর্ছনায় জান্নাতে যাওয়ার তৌফিক হয়ে যেতে পারে, ঠিক না?
তাহলে সুরে সুরে চলুক বাংলাদেশ এগিয়ে যাক ঠিক কি না আমি দোয়া করি আমাদের সব নায়ক নায়িকাদেরকে গায়ক গায়িকাদেরকে আল্লাহ ঈমানের জন্য কোরআনের সংস্কৃতির জন্য মদিনা তৈয়বার সুরের জন্য আল্লাহ কবুল করে পড়ি আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু